গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিগ ডায়েরি। আজকে হচ্ছে 13th of December, আর আজকে দিনটা শুরু হচ্ছে এখন থেকে। এখন হচ্ছে আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে তো আমাদের সাইট সিনের জন্য বেরোনোর কথা, বাট ব্যাপারটা হলো আজকে ওয়েদারটা এখানে ভালো না, বৃষ্টি হচ্ছে। দেখো বৃষ্টি হচ্ছে, জানি না কি করব না করব। বাইরে তো খুব ঠান্ডা আর আমারও গলাটা ব্যথা। দেখা যাক, আগে ব্রেকফাস্ট করি, তারপরে হয়তো বৃষ্টি যদি কমে তারপরে সাইট সিনে তো বেরোবো, এই বৃষ্টি কমুক আর না কমুক তো ডিপেন্ড করবে কোথায় যাবো না যাবো। চলো আগে ব্রেকফাস্ট করে নিই, তারপরে দেখছি। ছিলাম, রেস্ট করা হয়ে গেছে। এখন আমরা সবাই যাচ্ছি হচ্ছে লাঞ্চ করতে। আজকে আমরা হোটেলে লাঞ্চ করবো না, বাইরে কোথাও গিয়ে লাঞ্চ করবো। খুব একটা ইচ্ছা আছে যে নিজামি স্ট্রিটে গিয়ে লাঞ্চ করবো, কারণ এখান থেকে ওটাই আমাদের নিয়ারেস্ট। অ্যাকচুয়ালি যেগুলো চিনছি সেগুলোই রিপিট করছি, কারণ আমাদের তো বাইরে গিয়ে নেট ফেট চলে না, তো লোকেশান দেখাও যাবে না, তো তাই জন্য রুম থেকে যতটা খুঁজে নিচ্ছি সেই বুঝেই যাচ্ছি। তো যাই হোক, এখন বেরোচ্ছি, রেডি হয়ে গেছি, তারপরে গিয়ে দেখাচ্ছি কী করি। আজকের আউটফিট চলো, এটা আমাদের হোটেল, আর এই হচ্ছে হোটেলের আমাদের ব্যাকইয়ার্ড। জাস্ট অসম হচ্ছে হোটেলের ব্যাকইয়ার্ড। এখানে এত ঠান্ডা যে ইয়েও দেখা যায় না, কোনো পশু পাখিও দেখা যায় না। পেট্রোলের গন্ধ কি দেখিয়েছি, এখানে জলেও তেল, তার জন্য হয়তো এরকম এখানে স্নান করা বা মানুষের জন্য সুটেবল না। ইভেন তেলের স্মেল পাওয়া যাচ্ছে, ওই যে তেলের জন্য ওরকম কালার হয়ে আছে। তো আজারবাইজানে দুটো জিনিস ফেমাস, একটা হচ্ছে তেলের জন্য ফেমাস, সেখানে তেলের দাম প্রচুর কম। আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে হচ্ছে 48 রুপিস, আর এখানকার কারেন্সিতে কত, 1.8 মান্নাতের মতো। আর হচ্ছে আরেকটা জিনিস, সেখানে বিজনেস যেটা আছে ফেমাস বিজনেস, সেটা হচ্ছে মশলা বলো, ড্রাই ফ্রুটস বলো, এগুলো হানি, হানিও এখানকার খুব ফেমাস জিনিস। তো তাই জন্য এখানে যে হচ্ছে আমি ইয়েতে এসেছি না, সি বিচে, সি বিচেও হচ্ছে তেল দেখা যাচ্ছে। কালকে রাতে বোঝা যাচ্ছিলো না, এখন বুঝতে পারছি। কালকে রাতে তাই হচ্ছে যে কোথা থেকে পেট্রোলের গন্ধ আসছে, তো এখন বুঝলাম যে জলেও এখানে মানে তেল, পেট্রোলের গন্ধ পাচ্ছি। প্রচুর বৃষ্টি হচ্ছে এখানে, দেবো আমাদের ওয়াটারপ্রুফ জ্যাকেট, দেবো you
তো সেদিন আমরা বাইরের লোকালটাই এক্সপ্লোর করছিলাম, আর দাদা বৌদির অ্যানিভার্সারি ছিল বলে আমরা বেকারি খুঁজছিলাম যেখান থেকে আমরা একটা ছোট্টখাটো কেক নিতে পারি আর ছোট্ট করে একটা সেলিব্রেশন করতে পারি। তো এখানে আমরা কেক খুঁজতে খুঁজতে পেয়ে গেছি বাকলাওয়া, যেটা হচ্ছে বাকুর ফেমাস মিষ্টি, আর কেকও নিয়ে নিয়েছি। কেক নিয়ে হোটেলে চলে এসেছি আমরা। কি বলতে হয়? হ্যাপি অ্যানিভার্সারি। অ্যানিভার্সারি। থ্যাংক ইউ। আমরা লাঞ্চে বেরোইনি, লাঞ্চ করতে খুব একটা ইচ্ছা করছে না। আর দেখলি দাদা বৌদির অ্যানিভার্সারি ছিল, তো অ্যানিভার্সারি সেলিব্রেট করলাম। একটু পরে আমরা বেরোবো, কারণ নিজামী স্ট্রিটে রাত না হলে পরে ভালো লাগে না, লাইট না জ্বললে পরে ভালো লাগে না, তাই নিজামী স্ট্রিটে যাবো যখন একটু যখন সন্ধ্যা হবে তখন। আমরা এখন বাজছে হচ্ছে 7টা মতো, রেস্ট রেস্ট করে আসলাম আবার হট চকলেট খেতে সেই ক্যাসপিয়ানসের সামনে। টেনিস মল হলো বাঁকুড় সবথেকে বড় মল, যেরকম বাইরে থেকে সুন্দর ভেতর থেকেও খুবই সুন্দর ডেকোরেশন করা, বাইরে থেকে যেন মনে হয় লোটাস টেম্পল বা লোটাসের কোনো কিছু একটা। এখানে বাচ্চাদেরকে গেম জোনে খেলতে দেওয়া হয়ে গেছে। গোটা ট্রিপে যতজন কাপল ছিল তার মধ্যে হয়তো আমরাই ছিলাম যাদের কোনো বেবি নেই, বাকি সবাই সবারই বেবি ছিল, তাই দাদা বৌদিরা তাদের বাচ্চাদেরকে খেলতে দিয়ে আমরা সবাই মিলে এখন মলটা ঘুরছিলাম। মলটাতে গেমিং জোন আর ফুড জোন বেশি ছিল, তো আমরা এখানে অনেক কিছু ট্রাই করলাম, ম্যাকডোনাল্ডস, কেপসি, টেপসি অনেক কিছু ছিল। আর এই আইসক্রিমের দোকানটা থেকে আইসক্রিম ট্রাই করছিলাম, দুর্দান্ত ছিল আইসক্রিমটা। কি আমরা নিলাম, কোকোন ফ্লেভার না কি যেন একটা নিয়েছিলাম। কোকোন ফ্লেভার দারুণ খেতে, দারুণ, না খেলে মিস করতাম, একদমই আলাদা। আর এটা কত নিল? 4 মান্নাত, মানে হচ্ছে 200 টাকার মতো। দিদি ভাইকে খাইয়ে দিচ্ছে। আজকের দিনটা এইভাবেই নিজেরা এদিক ওদিক ঘুরে ঘুরে কাটালাম, বেশি কিছু করিনি, কারণ যেহেতু সারা দিন রাত ধরে বৃষ্টি হচ্ছিল আমাদের পুরো দিনটাই মাটি হয়ে গেছিলো। এনিওয়ে আমরা এখান থেকে ঘুরে ঘুরে হোটেলে চলে গেছিলাম, হোটেলে গিয়েই ডিনার করেছি। তো অ্যানিভার্সারি ছিল বলে দাদা বৌদি আমাদেরকে ম্যারিয়ট থেকে অর্ডার করেই পিৎজা খাইয়েছে, আর বৌদি মুড়ি নিয়ে গেছিলো, অনেকদিন ধরে দেশি কিছু খাই না বলে আমরা আচার নিয়ে গেছিলাম, আচার মুড়ি, বাঙালি মানুষ আচার মুড়ি মেখে খেয়েছি। তো এই ছিল আজকের দিনটা।